তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এডিনগর স্কুল মাঠে যুব উৎসবের আয়োজন করা হয় রবিবার। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরি দুলাল আচার্য সহ অন্যান্য অতিথিরা। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, যারা শারীরিকভাবে একদম সুস্থ তারাও অনেক কাজে অবহেলা করে থাকে, কিন্তু প্রতিবন্ধীরা শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজেদের প্রবল ইচ্ছে শক্তির দ্বারা অসাধ্য সাধন করে দেখায়। খেলাধুলা, গান বাজনা সব দিকে তারা নিজের পারদর্শিতা প্রদর্শন করে থাকে। আর এই দিব্যাঙ্গজনদের আর্থ সামাজিক শারীরিক ও মানসিক সমৃদ্ধি সাধনের লক্ষ্যে এবং সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যেন তারা অংশগ্রহণ করতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সামাজিক ভাতা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। আর বাকি পাঁচটা মানুষের মতো তারাও যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে তার জন্য সময়ে সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে চলেছে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আমাদের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সবার সব ঠিক আছে, কিন্তু আমরা ইচ্ছে করলে সব কাজ করতে পারি না যারা তারা কাজগুলি করে। আমি তাদের অনেক অনুষ্ঠানে গেছি, অনেক প্রোগ্রামে গেছি, এত সুন্দর ভালো গান গায়, এত সুন্দর খেলাধুলা করে, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা ক্রিকেটে বিভিন্ন পর্যায়ে ক্রীড়া, আমাদের সব কিছু থাকার সত্ত্বেও আমরা কিন্তু সেটা পারি না। এই জন্য তাদেরকে দিব্যাঙ্গ ভগবানের একটা আলাদা তাদের অঙ্গ দেওয়া আছে, যেটা দিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত করে সফল যায়। এই কারণে সম্মানযোগ্য আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বিভিন্ন পর্যায়ে দিব্যাঙ্গ ভাই বোনদের যাতে আর্থসামাজিক শারীরিক মানসিক তাদের সমৃদ্ধি ঘটে এবং সমাজ এবং রাষ্ট্র গঠনে তারা যে অংশগ্রহণ করতে পারে, সমস্ত পর্যায়ে আমাদের মতো যারা তাদের সঙ্গে সমতাল মিলে সেদিকে কিন্তু আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে। এই দিনের এই অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্কুল থেকে আগত দিব্যাঙ্গ শিশুরা সঙ্গীত ও বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।